পুরান ঢাকার চুরিহাট্টার ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি কোনোভাবে ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা সেদিন একুশে ফেব্রুয়ারির রাত থাকায় আশপাশের রাস্তাগুলোতে ছিল প্রচুর যানজট হঠাৎ বিকট শব্দে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে বিদিক ছুটতে থাকে আশপাশের মানুষ এখনও সেই স্মৃতি মনে হলে থমকে যায় তারা কাহারের ক্যামেরায় অজিত সরকারের রিপোর্ট নিমতলির ভয়াবহ ঘটনার কথা পুরনো ঢাকার মানুষ এখনও ভুলতে পারেনি সেই অগ্নিকাণ্ডের পর পুরনো ঢাকা থেকে বিপজ্জনক রাসায়নিক কারখানার গুদাম বারবার সরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা হয়নি ফলে আবারও ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হল হৃদয় বিদারক সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি কোনোভাবেই ভুলতে পারছে না স্থানীয়রা আমি রয়েছি ওইদিকে মানে আগুনের মতন বাহস থেকে দাঁত করতেছে আগুন চলতেছে শতদিক দিয়ে আগুন মানে ধরছে

বোমা ফাটার মতো বিকট শব্দে বিস্ফোরিত হয়েছিল ভবনের সামনে থাকা প্রাইভেট কারটি ওই যে গাড়ি ছিল গাড়ির মধ্যে গ্যাস সিলিন্ডার ছিল কি না কিন্তু গাড়িটা আমার ছেলে বলছে কি শূন্যতে উঠে গেছে একটা বিকট শব্দ হয়েছে বিকট শব্দ হয়েছে এখানে বিকট শব্দ যেটা হয়েছে কেউ কেউ বলে সিলিন্ডার আবার কেউ বলে ওই বিল্ডিং এর ইয়ে ছিল ওই যে পারফিউমের গোডাউন ছিল ওইটা ওইটা ওখানে আগুন মানে নিচে পড়ছে আর স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানান ভবনটির ভেতরে থাকা রাসায়নিক দায় পদার্থ থেকে আগুনের সূত্রপাত সেখানে পারফিউমের বোতল রিলিফ করা হতো বলে জানান কেউ কেউ আর সেই বোতলগুলো ব্লাস্ট হয়ে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে বডি স্প্রেগুলো আছে না বডি স্প্রে বডি স্প্রেগুলো শুধু ফুটছে মূলত বডি স্প্রের কারণে সব হয়েছে ঠিক আছে আমাকে স্বাদ অনেকগুলো ছিল অনেকগুলো বডি স্প্রের মুখ পাওয়া গেছে আমি জানি আমাকে টাঙ্কিটা দেখেন পুরো টাঙ্কিটা ফুড়া আগুন লাগছে করে তা পাইয়া সব আমরা তো এই রুমে ছিলাম বারো জন ঠিক আছে আমরা বারো জন ছিলাম চাঁদে আসছিলাম সাদে আসার পর দেন দেখছি দাও দাও আগুন তো আমরা নিচে গেছি নিচে যাইয়া হরে একটু আগুন কমছিল আমরা দৌড়ে বাড়িয়ে গেছি ও মেন জিনিসটা হয়েছে কেমিক্যাল এবং দুই তাল্লা তো হয়েছে ওয়াইট ম্যানশনে দুই তাল্লা এটা মেন এটা মানে উৎপত্তি তারপরে আলা যা যা ঘটনা ঘটছে কিন্তু আসল জিনিসটাই কেমিক্যাল এদিকে মঙ্গলবার ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক আল মাহমুদ ফাইজুল কবির বলেন এই তদন্ত শেষে আমরা জাতীয় মানবাধিকার কমিশনের সামনে প্রতিবেদন দাখিল করব কমিশন সুপারিশমালা রাষ্ট্রের বরাবরে দাখিল করবে এবং রাষ্ট্র যেভাবে এগিয়ে এসেছে এই পরিস্থিতিতে আমরা আশা করি আমাদের যে সুপারিশ থাকবে সেগুলো বাস্তবায়নের জন্য রাষ্ট্র সেভাবে এগিয়ে আসবে চকবাজারের চুরিহাটটার ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে নানা জনের রয়েছে নানা মত কেউ বলছে সিলিন্ডার গ্যাস থেকে এই আগুনের সূত্রপাত আবার কেউ বলছে সে গুডাউনে থাকা রাসায়নিক ধার্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত তবে যে যাই বলুক সেই আগুনের লেলিহান ছিল ইতিহাসের মতো যেই আগুনের লেলিহান আশেপাশের ছাদে থাকা বিভিন্ন গাছগুলো পুড়ে গেছে অজিত সরকার বিজয় টিভি চকবাজার ঢাকা